হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের প্রশ্ন থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞানে যেটা প্রথম সেট দেওয়া হয়েছে নম্বর স্কুল এম সি উইলিয়াম হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকে ক্লাসে সলভ করে নেব এবং তোমাদের জানিয়ে রাখি আমরা অলরেডি তোমাদের ক্লাস সেভেন এর তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য বিভিন্ন সাবজেক্টের কোন কোন তোমাদের থার্ড টার্মের সিলেবাসে আছে সে সম্পর্কে ডিটেলস একটা ভিডিও আপলোড করেছি যেখানে সব সাবজেক্টেরই তোমরা থার্ড টার্ম এর পেয়ে যাবে যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিও দেখো এই স্কুলের আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন মানব দেহে ক্যালসিয়ামের ওজনানুপাতিক শতাংশ কত আনসার হবে ওয়ান পয়েন্ট ফাইভ সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর যেটা গতি সেটা হচ্ছে দেখো ঘূর্ণর এবং তার সঙ্গে বৃত্তাকার পথে গতি তার কারণ পৃথিবী নিজেও ঘরে নিজের অক্ষের চারিদিকে এবং তার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট কক্ষপথ আছে পৃথিবীর কক্ষপথ যে কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে তাহলে এখানে দুই ধরনের গতি রক্তের পিচ এর মান আনসার হচ্ছে ডাইন একক তোমরা জানো নিউটন ফসফেট মূলককে যেটা সংকেত সেটা হচ্ছে পিওফোর পিও ফোর থ্রি মাইনাস কেমন অপশন বি এরপরে দেখো প্রশ্নগুলো মন্দনের একক কি যদি এসা একক বলে তাহলে সেক্ষেত্রে হবে মিটার 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 পার পার সেকেন্ড সেকেন্ড কেমন তরণের যা একক এবং মন্দনের একক দুটো কিন্তু একই কেমন মিটার পার আমরা কি লিখি সেকেন্ড স্কোয়ার কোন গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় এখানে তোমরা লিখবে বাবলা বাবলা গাছের পাতা তাছাড়া আমরুল লিখতে পারবে আমরুল শুষ্ণী এগুলোর পাতা একটা নির্দিষ্ট উষ্ণতায় দিনের বেড়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় এরপরে লেড নাইট্রেটের সংকেত কি পিবিএনও থ্রি হোল্ট ওয়াইস বিজ্ঞানী স্যার আইজাক নিউটন কত খ্রিস্টাব্দে আলোর বিচ্ছোরণ আবিষ্কার করেন ষোলশো ছেষট্টি খ্রিস্টাব্দে একটি কীটনাশক পদার্থের নাম লিখবে এলড্রিন অ্যালড্রিন নেক্সট মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে আনসার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংকেত হচ্ছে এই দেখবে আমরা ক্লাস সেভেনে তোমাদের তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এই চ্যাপ্টার থেকে আমরা থিওরি ক্লাস প্রোভাইড করছি অলরেডি এই চ্যাপ্টার উপর প্রোভাইড করা হয়ে গেছে সেগুলো তোমরা দেখে নিও তাহলে এই চ্যাপ্টারের পুরো বিষয়গুলো তোমরা বুঝতে পারবে খুব সহজ করে প্রত্যেকটা আমি ক্লাসে ডিসকাস করছি তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখে নিও এরপর দেখো সত্য অথবা মিথ্যা সুগন্ধি স্প্রেতে ফ্রেয়ন থাকে এটা ঠিক দেওয়া হয়েছে তোমরা সত্য লিখবে চোরা পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড দেখো ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে পোড়া চুন আর চুনা পাথর যেটা সেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সি এ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট তাহলে এটা মিথ্যা কেমন চুনা পাথরের যেটা রাসায়নিক নাম সেটা ক্যালসিয়াম কার্বনেট হতো এরপর অম্বল হলে খেতে হয় পেন ওষুধ পেন মানে ব্যথা দূর করে তাহলে পেনকিলার খেলে নিশ্চয়ই অম্বল সারবে না তাহলে এটাও দেওয়া হয়েছে মিথ্যা দ্রুতি মানে দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব পায় সময় এখানে গুণ চিহ্ন দিয়েছে তার মানে এটা মিথ্যা ফেরিক যৌগে দেখো আয়রনের ক্ষেত্রে দুটো যোজ্যতা থাকে একটা হচ্ছে এফি টু প্লাস সেটা হচ্ছে ফেরাস আর ফেরিক মানে এফির মাথায় তিনটে প্লাস যেখানে কম যোজ্যতা সেখানে আমরা আস সেই এই শব্দটা ব্যবহার করি তাহলে ফেরাস মানে হচ্ছে আয়রনের যোজ্যতা দুই আর যখন বলবো ফেরিক বেশি যোজ্যতাতে ইক শব্দটা ব্যবহার করা হয় তাহলে এফি থ্রি প্লাস সেখানে আয়রনের যোজ্যতা তিন তাহলে এটা দেওয়া হয়েছে সত্য এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো চারের দাগের প্রথম প্রশ্ন বস্তুর আর জার ধর্ম কাকে বলে উদাহরণ দাও রায় মার্টিনের পেজ নাম্বার একশো তেতাল্লিশ কোন বস্তুই নিজে থেকে তার স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বা গতিশীল বস্তু কি হয় চিরকাল সমগতিতে সরলেখা বরাবর চলতে থাকে অর্থাৎ যে ধর্মের জন্য বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে বস্তু জাড্ড বা জাড্ড ধর্ম বলে এবার স্থিতি জাড্ড বা গতি জাড্ড থেকে যে কোনো একটা তোমরা উদাহরণ দিয়ে দেবে যেমন তোমরা এখান থেকে দিতে পারবে যে চলন্ত বাস হঠাৎ থামলে বাসের মধ্যে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে নিয়ে লিখবে এখানে জন্য এমন ঘটনা ঘটে দুই নম্বর প্রশ্ন শকুন বিলুপ্তির অন্যতম দুটি কারণ কি কি দেখো প্রথম কারণ হচ্ছে যে চাষের কাজে অতিরিক্ত কীটনাশক ও গবাদি পশুর রোগ নিরাময়ে মানে তাদের বিশেষ করে ব্যথা সারানোর জন্য অতিরিক্ত মাত্রায় ডাইক্লোরোফেনাক নামক বেদনানাশক মানে ব্যথা দূর করার ওষুধ ব্যবহার এর অন্যতম কারণ ওই গবাদি পশুর মৃত্যুর পর শকুন তা খাদ্য হিসাবে খেয়ে থাকে ফলে ধীরে ধীরে শকুনের বিলুপ্তি ঘটেছে মানে এই বিভিন্ন গবাদি পশুর ব্যথা কমানোর জন্য ডাইক্লোফেনাক বা ডাইক্লোরোফেনাক ওষুধ দেওয়া হয় সেই ওষুধগুলো গবাদি পশুর হাড়ের মধ্যে থেকে যায় তারপর যখন গবাদি পশুটা মারা যায় সেই গবাদি পশুর মাংস খেয়ে তখন শকুনরা আক্রান্ত হয় এবং এই কারণের জন্য মৃত্যু এটা একটা কারণ দুই নম্বর কারণ আমি বলে দিচ্ছি তোমরা লিখবে যে বিভিন্ন যে গবাদি পশু সেগুলোর মৃত্যুর পর সেগুলোকে ভাগাড়ে ফেলে না দিয়ে মাটি চাপা দেওয়া হয় মাটিতে গর্ত করে সেগুলোকে চাপা দেওয়া হয় বা কবর দেওয়া হয় এই কারণের জন্য খাবারের অভাবে শকুনের মৃত্যু বা শকুন বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে এটা এই দুটো কারণ তোমরা লিখবে এরপর দেখো গলনের বলতে কি বোঝায় এখানে দেখো যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে একটু চেঞ্জ করতে হবে তার কারণ এখানে শুধুমাত্র লিনতাপ নয় গলনের লিনতাপ বলেছে তাহলে একক ভরের কোনো কঠিন পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে অর্থাৎ তাকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় অপসারণটা লিখবে না যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই পদার্থটির গলনের লিন বলে তাহলে এরকম ভাবে লিখবে এরপর দেখো সাবান কি আনসার হচ্ছে দেখো উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড যেমন স্টিয়ারিক অ্যাসিড বা পামিটিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে এটার পেজ নম্বর দুশো এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব দেখো সমতা বিধান করো এখানে সমতা বিধান করার সময় বাম দিকে এবং ডান দিকে উভয় দিকে কি করতে হবে পরমাণু সংখ্যাগুলো সমান সমান রাখতে হবে এবং এই যে তীর চিহ্ন দেওয়া আছে এটাকে কি করতে হবে সময় চিহ্ন দিতে হবে কেমন সমতা বিধান করার পর এবার এখানে দেখো আমার বাম দিকে ক্যালসিয়াম একটা ডান দিকে ক্যালসিয়াম একটা ক্লোরিন এদিকে দুটো আছে অথচ এখানে একটা তাহলে আমাকে এখানে আগে এনএসএল এর আগে কি বসাতে হবে দুই বসাতে হবে তাহলে এদিকেও দুটো ক্লোরিন হয়ে গেল তাই না ক্যালসিয়াম মিলে গেল ক্লোরিন মিলে গেল সোডিয়াম দুটো দেখো টু এন এ হয়ে গেছে এস ফোর দেখো এস ফোর সবকিছু মিলে গেছে তাহলে শুধুমাত্র এখানে আমাকে তীর চিহ্ন জায়গায় সময় চিহ্ন দিতে হবে আর এনএসএল এর সামনে দুই বসাতে হবে এখানে দেখো এই যে জিনিসটা আমি এখানে লিখছি দেখো সি ইউ এন এটা হচ্ছে কপার নাইট্রেট কেমন আর ডান দিকে আছে আমি একবার দিয়ে দিচ্ছি তোমরা করার পর মানে সমাধানিধান করার পরই সময় চিহ্নটা দেবে এরপর দেখো ওটু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কপারটা দুই দিকে একটা করে আছে নাইট্রোজেন এখানে দেখো দুটো এখানে একটা আছে তাহলে আমি দুই বসাতে পারি কেমন কিন্তু দুই বসালে হবে কি দেখো এখানে তিন দুই ছটা অক্সিজেন এখানে একটা এখানে যখন তুমি দুই বসাবে দুই দুই চার পাঁচ ছয় সাতটা হয়ে যাচ্ছে মিলছে না তাহলে দুই এর নেক্সট যে মাল্টিপল মানে দুই এর যে গুণিতক তাহলে চার সেই সংখ্যাটা আমাকে বসাতে হবে যখনই বসালে দেখো নাইট্রোজেন চারটে এখানে নাইট্রোজেন দুটো তাহলে আমাকে সামনে দুই বসাতে হবে যাতে করে নাইট্রোজেনটা দেখো দুটো দুবার করে আবার দুটো তাই না তাহলে দুটো দুটো চারটে হয়ে যাচ্ছে কপার দুটো এবার এখানে দুই বসাও তাহলে কপার দুটো অক্সিজেন দেখো তিনটে করে দুটো মানে তিনটে করে দুবার এবার দেখো দুটো এরপর দেখো চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত করো অবিলম্বে কোণ এবং বিভেদ তল এই প্রত্যেকটা আমাকে চিহ্নিত করতে হবে টেক্সট বুকের মধ্যে তোমরা ওপেন করো পেজ নাম্বার থার্টি ওয়ান বাম দিকে দিকে দুটো করে ছবি দেওয়া হয়েছে যে কোনো একটা ছবি অঙ্কন করবে নিয়ে দেখো আমি সবগুলোই বলে দিচ্ছি তোমরা সবগুলোই দেখাতে পারো বা যেগুলো বলেছে শুধুমাত্র সেগুলো দেখালো হবে এটা হচ্ছে আপতিত রশ্মি এটা হচ্ছে প্রতিষ্ঠুত রশ্মি যে বিন্দুতে পড়ে আলোটা সেটা হচ্ছে আপতন বিন্দু আর এই একটা লম্ব যদি আমরা টানি তা সেটা হচ্ছে অভিলম্ব আর এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ দল কেমন আর মনে রাখবে এই যে আপতিত রশ্মি যেটা আছে আপতিত রশ্মির সঙ্গে অভিলম্বের মাঝের কোনটাকে আপতন কোন বলে এবং প্রতিষ্ঠিত রশ্মির সঙ্গে অভিলম্বর মাঝের কোনটাকে বলা হয় প্রতিসরণ কোন যাই হোক তোমরা ছবিটা আঁকবে এবং যেগুলো যেগুলো বলেছে সেগুলো তোমরা এখানেও লিখতে পারো বা নিচে এখানে মানে এই জায়গাগুলো লিখতে পারো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব পাঁচের এক উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে সমান তিন নম্বর দিয়েছে তার মানে তুমি বুঝতেই পারছো এখানে সলভ করে দেখাতে হবে আমি তোমাদের রাইমার্টিন থেকে দেখাচ্ছি ফার্স্ট টার্মে আমি এটা সলভ করে দেখিয়েছিলাম দেখো ধরে নেবে যে যে উষ্ণতায় সেলসিয়াস এবং স্কেলের পার্টটা সমান হয় সেটি হলো এক্স ডিগ্রি নিয়ে তোমরা লিখবে যে শর্ত অনুসারে আগে সূত্রটা লিখবে এই সূত্র লেখার আগে তোমরা জানো যে সি বাই ফাইভ 32 ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই এটা লেখার পরে C এবং f দুটোর জায়গাতেই এক্স বসাবে

এর সাথে প্রশ্ন আছে একটি বালতিতে কাঠি প্রবেশ করালে সেটিকে বাঁকা দেখা যায় কেন দেখো থেকে লিখবে শুধুমাত্র গ্লাসের জায়গায় বালতি লিখবে বালতিতে জল ঢালার পর বালতির ভিতর দুটি মাধ্যম থাকে যার একটি হচ্ছে জল মানে ঘনতর মাধ্যম অন্যটা হচ্ছে বাতাস তাহলে নিচেরটা এটা হচ্ছে বিভেদ তল নিচের দিকে জল আছে এটা ঘনতর মাধ্যম উপর দিকে বাতাস আছে সেটা হচ্ছে লঘুতর মাধ্যম এবার কাঠির ক্ষেত্রে পেনটির বদলে কি লিখবে কাঠি তাহলে কাঠিটির ক্ষেত্রে জলের তলার অংশ থেকে থেকে যখনই জল বায়ুতে প্রবেশ করে মানে ঘন থেকে লঘুতে তখন কি হবে বিভেদ তল থেকে প্রদূষিত রশ্মি অবিলম্বে থেকে দূরে সরে যাবে তাই না তার কারণ ঘন থেকে লঘুতে যখনই যায় তখন অভিলম্ব থেকে রশ্মিটা দূরে সরে যায় চোখে বাঁকা পথ অনুসরণ করতে না পারায় দর্শকটি বা দর্শক লাঠিটির প্রকৃত অবস্থানের কিছুটা উপরে লাঠিটির জলে নিমজ্জিত থাকা অংশের প্রতিবিম্ব দেখতে পাই মাত্র ফলে লাঠিটির জলের বাইরের অংশ ও জলের ভেতরের অংশের প্রতিবিম্ব একই সরলেখা থাকে না ফলে যে জায়গায় লাঠিটি জলে প্রবেশ করে সেই জায়গাটিতে লাঠিটিকে বাঁকা দেখায় তাহলে এরকম ভাবে লিখবে এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন এর এ নিউটনের প্রথম গতিসূত্রকে কিসের সূত্র বলা হয় এটাকে বলা হয় জার্ডের সূত্র কেমন জার্ডের আর এর সাথে আছে যে সূত্রটি বিবৃত করো সূত্রটি তোমরা রাইমার্টিনের আহ পাতায় পাবে প্রথম সূত্র হচ্ছে যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে বা বরাবর গতিশীল থাকবে দেখো কার্য কাকে বলে এবং কার্য পরিমাপের সূত্রটি লেখো কার্যটা তোমরা পেজ নাম্বারে পেয়ে যাবে দেখো বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়ায় যদি বলের প্রয়োগবিন্দু স্মরণ ঘটে তাহলে বলা যায় যে প্রযুক্ত বলটা কার্য করেছে তাই এটাই হচ্ছে কার্য সংজ্ঞা আর কার্য পরিমাপের সূত্র শুধুমাত্র এটা লিখলেই হয় কিন্তু তোমরা এটা পুরো লিখবে যে প্রযুক্ত বলের মান এবং ওই বলের প্রভাবে বিন্দু স্মরণ এই দুটো গুণ করে বা এদের যে গুণ ফল সেটা দিয়ে কৃত পরিমাপ করা হয় এফ পরিমাণ যদি কোনো বল দেওয়া হয় কোনো বস্তুর উপর এবং যদি এস পরিমাণ যদি স্মরণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এফ মানে বল ইন্টু স্মরণ করে আমরা কি পেয়ে যাব ওয়ার্ক মানে কার্য পেয়ে যাব। তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু এখানে কি ডিসপ্লেসমেন্ট কতটা স্মরণ ঘটে তাহলে কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ এরপরে দেখো পারমাণবিক সংখ্যা কাকে বলে ভর সংখ্যার সঙ্গে এর সম্পর্ক পারমাণবিক সংখ্যা তোমরা লিখবে যে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে মানে কোন একটা মৌলের পরমাণুতে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যার মধ্যে সম্পর্ক কি দেখো শুধুমাত্র প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা তাহলে এখানে আমরা বলতে পারবো যে মূলের মানে কি প্রোটন সংখ্যার বদলে আমরা কি লিপি এবার পারমাণবিক সংখ্যা তাহলে এখানে ভর সংখ্যা সমান আমরা বলছিলাম প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা কিন্তু আমরা জানলাম যে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা তাহলে প্রোটন সংখ্যার বদলে কি বুঝিয়েছি পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা যা আছে লিখলাম তাহলে এটা হচ্ছে সম্পর্ক বা তুমি চাইলে যে পারমাণবিক সংখ্যা মানে কি ভর সংখ্যা নিউট্রন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা সংখ্যা বিয়োগ নিউট্রন এরপরে দেখো প্রশ্ন আছে যে সিমেন্ট ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কিছুদিন জল দেওয়া হয় তার কারণ জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে যেটা ক্যালসিয়াম অক্সাইড থাকে সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল মিশে যায় এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলোতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায় মানে এগুলোতে তাপ মানে তাপমুচি রাসায়নিক বিক্রিয়া ঘটে তাহলে সেক্ষেত্রে সিমেন্টটা ফেটে যেতে পারে তাই ঢালাইয়ের পর দিন থেকেই তখন ওই ঢালাই যেখানে দেওয়া হয়েছে সেই তার গায়ে জল দেওয়া হয় তাহলে জলের উপস্থিতিতে সিমেন্টে মানে সিমেন্ট ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া করে জমাট বেঁধে কঠিন পদার্থে পরিণত হয় কেমন তাহলে জমাট বাঁধার সময় সিমেন্টের উপাদানগুলি জল সংযোজন ও আর্দ্র বিশ্লেষণ ঘটে সিমেন্টে জল দিলে সিমেন্ট যে ক্যালসিয়াম সেগুলো আর্দ্র হয়ে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেট শোধক ক্লাস কেলাস শোধক কেলাস মানে হচ্ছে হাইড্রেটেড কেলাস যার মধ্যে জল থাকে তাহলে এরকম কেলাস গঠন করে এই কেলাসগুলি একটি অপটের মধ্যে প্রবেশ করে জালকের সৃষ্টি করে এবং দৃঢ়ভাবে জমাট বাঁধে তোমরা পুরোটাই লিখবে আর যদি লিখতে না পারো তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবে লেখার পরে তার তোমরা এই কারণটা দিয়ে দিবে যে তাই সিমেন্ট মানে সিমেন্টের ঢালাই দেওয়ার পর পরদিন থেকে জল দেওয়া হয় এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেট এর বিক্রিয়া ঘটালে কি ঘটবে বিক্রিয়া সমীকরণ দাও লিখবে যে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট মানে এনে উৎপন্ন হয় এবং সিলভার ক্লোরাইডে সাদা অধক্ষেপ নিচের দিকে জমা হয় এনএসিএল আর থ্রি বিক্রিয়া করছে থ্রি মানে সোডিয়াম নাইট্রেট AgCl এর মানে সিলভার ক্লোরাইডে সাদা দয়ের মতো অধক্ষেপ নিচের দিকে জমতে থাকে তাই জন্য নিচের দিকে তীর চিহ্ন দেওয়া হয়েছে এটা হচ্ছে পেজ নাম্বার তিরাশি এরপরে দেখো এর সাথে প্রশ্ন আছে যে থার্মোসেটিং প্লাস্টিক বলতে কি বোঝো থার্মোসেটিং প্লাস্টিকটা আমি তোমাদের দেখাবো দেখো লিখবে থার্মোসেটিং মানে হচ্ছে যে পলিমার সময় কেবলমাত্র একবার উত্তাপে বিগলিত করে নরম অবস্থায় ছাঁচে ফেলে আকৃতি দান করা যায় কিন্তু জমে কঠিন হয়ে যাওয়ার পর আর তাপ দিয়ে নরম করা যায় না তাদের থার্মোসেটিং পলিমার বলে যেমন পেট বেকেলাইট মানে এগুলো যখন তৈরি করা হয় তখন সেগুলোকে তাপ দিয়ে গলিয়ে তারপরে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে তারপরে একটা জিনিস তৈরি করা হয় কিন্তু যখন জমে জিনিসটা তৈরি হয়ে গেল কঠিন হয়ে গেল তারপরে সেটাকে আর তাপ দিয়ে গলানো যায় না এটাকে বলছে আমরা থার্মো সেটিং কেমন বেকেলাইট যে সুইচ গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে তাহলে আমরা ফিজিক্যাল সায়েন্সটা দেখলাম এরপর আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা দেখে নেব দেখো আমাদের লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন হচ্ছে কোন রোগ বিশু নামে পরিচিত এটা হচ্ছে কলেরা কলেরা রোগকে বিশুচিকা বলা হয় মেগা ডাইভার্সিটি নেশনের নাম ভারতবর্ষ লিখতে পারো তাই না আমাদের দেশ হচ্ছে মেগা ডাইভার্সিটি এমন একটি ছত্রাকের নাম করে যে খাবারে বাসা বাঁধে ইস্ট পাউরুটিতে বাসা বাঁধে কোলাজেন প্রোটিন কোথায় থাকে কোলাজেন প্রোটিন অস্থিতে থাকে অস্থি টেন্ডনে থাকে কেমন টেন্ডনে থাকে লিগামেন্টে থাকে আমি টেন্ডন এই দুটোই লিখলাম অস্থি টেন্ডন। হাঙ্গর নিশ্চিত মানে হাঙরের যকৃত নিঃশৃত তেলে কোন ভিটামিন থাকে ভিটামিন ডি থাকে চাষের ক্ষেত্র থেকে পাওয়া একটা বর্জ্যের উদাহরণ তোমরা লিখবে ডিডিটি ডিডিটি পাওয়া যায় এছাড়া প্লাস্টিক কেমন প্লাস্টিক এটাও হবে এরপর শূন্যস্থান পূরণ করো প্রাত্যহিক মূত্রের মাধ্যমে দেহ থেকে গড়ে কত জল বেরিয়ে যায় তোমরা লিখবে এখানে আমি পাশে লিখে দিচ্ছি কেমন দেড় থেকে দুই লিটার লিটার শব্দটা দেওয়াই হয়েছে শুধু শূন্য তোমরা দেড় থেকে দুই শব্দটা বসাবে হিমালয় এশিয়ার কটি বড় বড় নদীকে পুষ্ট করে এখানে উনিশ বসাবে দেহের স্বাভাবিক ওজনের যেটা বিএমআই পর্যন্ত অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থের কি বলা হয় এদের বলা হয় অ্যালার্জেন কেরলে কি অবস্থিত কোন ভ্যালি সাইলেন্ট ভ্যালি কেমন সাইলেন্ট ভ্যালি অবস্থিত ড্যাশ নামে একসময় পরিচিত ছিল যক্ষা রোগ এটাকে হোয়াইট ডেথ বলা হয় হোয়াইট হোয়াইট ডেথ এটাকে বলা হয় হোয়াইট ডেথ বেমান শব্দটি খুঁজে বের করো আত্মসচেতনতা মানসিক অবসাদ মনোযোগহীনতা মানসিক উদ্বেগ এগুলো হচ্ছে অসুখ এবং আত্মসচেতনতা এটা প্রতিকারের একটা উপায় তাহলে এটা আলাদা দস্তা পারদ হিরে নিকেল এগুলোর মধ্যে দেখো যেটা হিরে সেটা অধাতু সে কারণে আমি এটাকে আলাদা বলতে ভাবি পারি এবং এই মৌলগুলো জীবদের বিভিন্ন রকম ক্রিয়া আছে হিরের সেরকম কোনো প্রভাব নেই কালা জ্বর ম্যালেরিয়া ডেঙ্গু চিকেনগুনিয়া এগুলোর মধ্যে দেখো কালা যেটা সেটা মাছির জন্য ঘটে তাই না বালি মাছির জন্য ঘটে আর এগুলো ম্যালেরিয়া ডেঙ্গু চিকেনগুনিয়া এগুলো মশার জন্য ঘটে এরপরে আহ থেকে কুইনাইন পাওয়া যায় সর্পগন্ধা থেকে রেসারপিন সিলিয়াম নোটের টার্ম থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি হয় তাহলে এগুলো সবই ঠিক আছে গঙ্গা থেকে শুসুক এটা কোনো ওষুধ নয় তাহলে এটা আলাদা এগুলোর মধ্যে দেখো ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে তেলের দ্রব্য এবং ভিটামিন সি এটা এটা হচ্ছে তাহলে আলাদা এরপর আমরা চারিদে প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন দেখো মধুমেহ বলতে কি বোঝো লিখবে দেখো যে আমাদের রক্তের গ্লুকোজ যেটা স্বাভাবিক মাত্রা সেটা হচ্ছে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম প্রতি একশো মিলিলিটার রক্তে কিন্তু আমরা প্রথম অনেক বেশি খাদ্যের মাধ্যমে গ্লুকোজ গ্রহণ করি এবার এই অতিরিক্ত গ্লুকোজ ইনসুলিন নামক হরমোনের প্রভাবে রক্ত থেকে কলা প্রবেশ করে জারিত হয় এবং শক্তি পাওয়া যায় এবার যদি কোনো কোন ত্রুটি ঘটে আমাদের শরীরে তখন ইনসুলিনের ক্ষরণটা যদি কমে যায় তখন সেই গ্লুকোজটা আর কলা কোষের মধ্যে প্রবেশ করতে পারে না তাহলে কোথায় থাকবে সেই রক্তের মধ্যেই থাকবে তাহলে অতিরিক্ত গ্লুকোজটা রক্তের মাধ্যমেই থাকবে এবং পুরো শরীরে ঘুরতে থাকবে এবং অবশেষে মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে নির্গত হয় এটাই হচ্ছে মধুমেহ রোগ এবং এই রোগের মানে এই লাইনটা লেখার পর নির্গত হবে এটাকে বলা হয় রোগ এই রোগে বৃক্ষ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এরকম ভাবে তোমরা লিখবে এরপরে দেখো পরিবেশ সংরক্ষণে বাদাবনের ম্যানগ্রোভ বর্ণে দুটি ভূমিকা লেখো দেখো রাইমার্টিনের মার্টিনের পেজ নাম্বার তিনশো অষ্টআশি অনেক ক্ষেত্রে ক্লাস ক্লাস চলাকালীন পেজ নাম্বার হয়তো বলতে ভুলে যাই তোমাদের যদি খুঁজতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এছাড়া তোমরা পেজ নাম্বার খুঁজে না পেলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে তাহলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই আমাদের জানাতে পারবে দেখো বাদাবনের ভূমিকা এখানে দেওয়া হয়েছে যে প্রবল বেগে বয়ে আসা বাতাস যখন কোনো যখন কোথাও বাধা প্রাপ্ত হয় তখন তার গতিবেগ কমতে থাকে সুন্দরবনে ম্যানগ্রোভ এর যে সমস্ত গাছ আছে গরান হেতাল সুন্দরী এই গাছগুলো একসাডিতে সারিবদ্ধ ভাবে সজ্জিত হওয়ায় কারণে বা সজ্জিত হওয়ার দরুন একটি প্রাচীরের ন্যায় মানে একটা দেওয়ালের মতো কি করে বাধা হয়ে দাঁড়ায় ঝড় সামনে বাধা হয়ে দাঁড়ায় প্রবল বেগে আগত ঝোড়া হওয়া এই গাছগুলোতে ধাক্কা খাওয়ার ফলে বায়ুর গতিবেগ ক্রমশ কমতে থাকে ঝড়ের তীব্রতাও অনেক অংশে কমে যায় তাহলে সুন্দরবনে ম্যানগ্রো বরণের গাছগুলি ঝড়ের গতিবেগ প্রায় ষাট থেকে আশি শতাংশ কমিয়ে দেয় এভাবে গাছ ঝড়ের গতিবেগ প্রতি করে উপকূলবর্তী অঞ্চলের জীবজগতকে বিপুল ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে তাহলে বাদাবনের ভূমিকা এছাড়া তোমরা লিখতে পারো যে বাদাবন বিভিন্ন প্রাণের আশ্রয়স্থল যেমন এখানে দেখতে পাচ্ছ যে বাঘ চিতল হরিণ বনবেড়াল কুমির ইত্যাদির আশ্রয় স্থল হিসাবে কাজ করে এটা তোমরা দু নম্বর পয়েন্টে চাইলে মেনশন করতে পারো এরপরে প্রসাধন সামগ্রী রং করতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় এখানে সংশ্লেষিত যৌগ তোমরা লিখবে সংশ্লেষিত যোগ আমি লিখে দিচ্ছি সংশ্লেষিত সংশ্লেষিত যৌগ ব্যবহার করা হয় যেমন ব্র্যাকেটে আমি নামও লিখে দিচ্ছি যেমন সিএফসি ভ্যানিলিন ভ্যানিলিন এটাও ব্যবহার করা হয় এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন খাদ্য জল কাকে বলে উদাহরণ দাও লিখবে যে কোন বাস্তুতন্ত্রে খাদ্য খাদ্য সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন ট্রপিক স্তরে বর্তমান মধ্যে একাধিক খাদ্য শৃঙ্খল গঠিত হয়ে যে গঠন তৈরি করে তাকে খাদ্য জাল বা ফুড বলে একটা উদাহরণ দেবে ঘাস জমিতে গঠিত খাদ্য জাল দেখো ঘাস বা সবুজ উদ্ভিদ তাকে খাচ্ছে প্রজাপতি টিকটিকি তাকে খাচ্ছে বাজ বা ইগল আবার ঘাস কে ঘাস পরিম খায় তাকে ব্যাঙ তাকে সাপ তাকে বাজ খায় আবার দেখো সবুজ উদ্ভিদ কে খাচ্ছে ইঁদুর তাকে খাচ্ছে সাপ বা ঘাস খরগোশ তাকে খাচ্ছে বাঘ বা ইগল আবার ঘাস খাচ্ছে বাঘ বা ঘাস বা সবুজের খাচ্ছে ছাগল খাচ্ছে বাঘ তাহলে এরকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল এটাকে বলা হয় খাদ্য জাল পেজ নাম্বার তিনশো পঁচানব্বই এরপরে দেখো মানসিক সমস্যার একটি কারণ ও তার একটি প্রতিকার লেখো। দেখো পেজ নাম্বার দুশো আটষট্টি এখানে অনেকগুলো কারণ দেওয়া হয়েছে আর একটা কারণ তোমরা লিখবে মানসিক সমস্যার কারণ আর প্রতিকারটা দেখো পেজ নাম্বার টু এখানে প্রতিকার দেওয়া হয়েছে যেকোনো একটা প্রতিকার তোমরা লিখতে পারো এরপরে নেক্সট প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লিষ্ট খাদ্যের মধ্যে পার্থক্য লেখো দুই নম্বর দিয়েছে দেখো প্রক্রিয়াজাত সংশ্লিষ্ট খাদ্য প্রক্রিয়াজাত খাদ্য এ ধরনের খাদ্য প্রকৃতি থেকে পাওয়া গেলেও বিভিন্ন উপায়ে প্রক্রিয়াকরণ করা হয় প্রসেস ফুড তাই না আর সংশ্লিষ্ট পুরো কৃত্রিম ভাবে তৈরি কিন্তু দেখো খাবারের রং স্বাদ গন্ধ এগুলো প্রাকৃতিক খাবারের মতোই হয় আর এদের দেখো প্রাকৃতিক খাদ্যের তুলনায় সামান্য কম এদের পুষ্টিগুণ তোমরা লিখবে যে প্রাকৃতিক খাদ্যের তুলনায় এদের পুষ্টিগুণ সামান্য কম আর এর পুষ্টিগুণ সবচেয়ে কম আর এখানে দেখো স্বাস্থ্যের ওপর প্রভাব স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব সামান্য আর স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি উদাহরণগুলো চাইলে অবশ্যই দেবে কিন্তু এতগুলো উদাহরণ নাও দিলে হবে তোমরা একটা বা দুটো করে উদাহরণ দেবে এটার পেজ নাম্বার হচ্ছে দুশো উনআশি এখানে বলছে রক্তাল একটি কারণ লেখো লিখবে আয়রনের অভাব আয়রনের অভাব তাই না খাদ্যে আয়রনের অভাবে রক্তাল বা অ্যানিমিয়া রোগ হয় ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো এটা আমি টেক্সট বুক থেকে তোমাদের দেখাবো পেজ নাম্বার তোমরা ওপেন করো টু সেভেন্টি সিক্স ইনফ্লুয়েঞ্জা রোগের কারণ দেওয়া হয়েছে হাঁচি কাশি হাতে ব্যথা জ্বর নাক দিয়ে জল গড়িয়ে পড়া আর প্রতিকার হচ্ছে ডাক্তারের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক ওষুধ নেওয়া পর্যাপ্ত জলপান করা পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত রুমাল গামছা পোশাক ইত্যাদি আলাদা রাখতে হবে এবং রোগীর জন্য আলাদা বিছানার ব্যবস্থা করতে হবে এরপর আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা আর উদ্ভিদ কিভাবে পরিবেশ থেকে জল সংগ্রহ করে দেখো এই দুটোই টেক্সট বুকে দেওয়া হয়েছে কিন্তু প্রথম যে প্রশ্নটা সেটার আনসারটা রাইমাটিনে একটু গুছিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে তার জন্য রায়মার্টিন থেকে দেখাবো দেখো খাদ্য তৈরিতে আলোর ভূমিকা দেখো সূর্যালোক অবশ্যই দরকার সূর্যালোকের সাহায্যে কিন্তু উদ্ভিদ নিজের দেহে মানে পাতার মধ্যে খাবার তৈরি করে উদ্ভিদের সবুজ পাতা এবং অন্যান্য যেটা সবুজ অংশ সেটা মূল হতে পারে অন্যান্য অংশ যেগুলো আছে সেগুলোতেও কিন্তু উদ্ভিদ খাবার তৈরি করতে পারে এবার সেখানে যে যে ক্লোরোফিল থাকে সেটা কি করে সূর্যালোকের মধ্যে যে ফোটন করা সেটাকে শোষণ করে এটি অনুর মধ্যে রাসায়নিক শক্তি হিসাবে আবদ্ধ করে এরপরে অনুর মধ্যে আবদ্ধ শক্তি সাহায্যে উদ্ভিদ খাবার তৈরি করে এবং খাদ্যের মধ্যে এটিপিকে পিকে স্মৃতি শক্তি বা শৈতিক শক্তি হিসেবে জমা রাখে এরপর চাইলে তোমরা এই রাসায়নিক যে সমীকরণটা দেওয়া হয়েছে কিভাবে ঘটছে শব্দচিত্র সেটা তোমরা চাইলে দিতে পারো আর এই জায়গাটা উদ্ভিদ কিভাবে মানে পরিবেশ থেকে জল সংগ্রহ করে এটা তোমরা থেকে লিখবে দেখো দেওয়া হয়েছে যে স্থলজ উদ্ভিদ তার মূলের সাহায্যে মাটির কণার গায়ে লেগে থাকা জল সংগ্রহ করে কোন কোন স্থলজ উদ্ভিদ বায়ুমন্ডল থেকে মূল দিয়ে জলে বাসু শোষণ নেয় তাহলে প্রথমটা এই পয়েন্ট দুই নম্বর পয়েন্ট এটা দেবে আর তিন নম্বর লিখবে যে জলজ উদ্ভিদ তার জলে ডুবে থাকা সমস্ত অংশ দিয়ে জল শোষণ করে পেজ নাম্বার একশো তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে এক নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার গুলো পরপর দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো তাহলে আজকে ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট